ক্যাপে ছড়ে আমরা আড্ডা দিতে এসেছি। এখানে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে তার পাশাপাশি রাজনৈতিক কি ভাবনা তারা ভাবছেন সেসব নিয়ে আজকের এই চায়ের কাপে ছড়। জাতীয় রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কিন্তু নানা ধরনের ভাবনা থাকে, আপনিও তার ব্যতিক্রম না। আপনি বলেন যে বিএনপি যে বর্তমান নির্বাচন কমিশন সেখানে তাদের একজন লোক থাকা সত্ত্বেও তারা বলছেন এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, আপনিও কি তাই মনে করেন? না, আমি মনে করি যে নির্বাচন রাষ্ট্রপতি দ্বারা যে কমিটি হয়েছে এটা খুব সুন্দর, বাংলাদেশের জনগণ এটা মেনে নিয়েছে। বিএনপির ধারাই হলো সব কিছুতে না বলা, তারা দেখেন সমস্ত আন্দোলনে তারা ব্যর্থ হয়েছে, এখন তারা এটা না বলাই স্বাভাবিক। না না, বাংলাদেশ এই সরকার যে সার্চ কমিটি করছে নির্বাচন কমিশন গঠন করার জন্য সে সার্চ কমিটি মেনে নেয় নাই। অতএব একজন দলীয় লোক যে ছিলেন আপনার আমলা ছিলেন, আমলা থাকাকালীন সময় সে জনতার মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন, যে কোনো কমিটি করলে আপনি শুধু না বলেন। এখানে যারা আছে সব আপনাদের লোক, আপনাদের প্রস্তাবিত লোক, তারা কি আসে নাই? তারা কি নির্বাচন, আমরা দেখছি যে কুমিল্লা যে নির্বাচন হইতেছে তারা সুন্দর একটা নির্বাচন করছে, খাগড়াছড়িতে একটা নির্বাচন হয়েছে, গত এই কমিটি যে কমিটি আছে তারা সুন্দর একটা নির্বাচন করেছে। ইতিহাসের সবচেয়ে নেককারজনক নির্বাচন কমিশনার রকিবুল হাসান, যার মাধ্যমে গত 5ই জানুয়ারি নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন, রকিবউদ্দিন আহমেদ ওর মতো খারাপ নির্বাচন কমিশন বাংলার ইতিহাসে আর হয় না। বিএনপি নানা ধরনের সুযোগ দিয়েছে আগের নির্বাচন কমিশনকে, বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেগুলো করেছে ওগুলো নিয়ে কোনো বিতর্ক উঠে নাই, তো সেক্ষেত্রে এখন কেন সুযোগ দিতে চাইছেন না? কেন বলছেন এই নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন বিতর্কিত? এখনো আমরা মনে করছি যে এটা সুষ্ঠুভাবে হবে না, একটা চা দিন, এখনো এটা সুষ্ঠুভাবে হবে না, কারণ এখনো যেভাবে প্রতিটা স্টেপ তৈরি করা হয়েছে আমরা যদি এখনো সেই ওয়েতে যাই আমাদের সেই লুজার রেজাল্ট নিয়ে আসতে হবে। তা এর জন্যই আমাদের বিএনপি যেতে চাচ্ছে না, আমাদের সুষ্ঠু নির্বাচন দেখ, সুষ্ঠু নির্বাচন হোক, সাধারণ জনগণ যেভাবে দেওয়ার ভোট দেখ, আমরা চাই দেখতে সেটাই। যে যদি বর্তমান সরকার ভালো কাজ করে থাকে তাহলে তার সাপোর্টেই সবাই যাবে, আর আমাদের বিএনপি যদি খারাপ সাপোর্টে থাকে তাহলে আমাদের আমরা গেইন হব না। তো আমাদের সেইভাবে স্বাভাবিক একটা সুযোগ দেখ, সেটা আমরা আগে যেতে পারি কিনা দেখেন। আমরা বিএনপির একজন লোক এই নির্বাচন কমিশনে আছে, এরপরও বিএনপি কেন প্রশ্ন তুলছে? প্রধান নির্বাচন কমিশনের সর্বসর্বা, একজন নির্বাচন কমিশন সহকারী নির্বাচন কমিশনে থাকার না থাকা সমান কথা, এটা বুঝতে হবে। যে প্রধান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেয় অন্যান্য নির্বাচন কমিশনরা সেই সিদ্ধান্ত মানতে বাধ্য। এখানে আমি যেই কথা বারবার বলতেছিলাম যে 5ই জানুয়ারি নির্বাচনে আবার ফিরে যেতে হয়, এই নির্বাচনটা হওয়ার পরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছিল যে এটা একটা সাধারণ নির্বাচন, এটা সংবিধান রক্ষার্থে নির্বাচন, এরপরে আমরা সুবিধাজনক সময় আমি আরেকটা নির্বাচন দিয়ে জনগণের অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দিব। তারপরে কী করলো? সে আর দিল না, বিএনপি নেতাকর্মীদেরকে জেলে পড়লো, আন্দোলন করে সংগ্রাম করলো বিএনপি, অথচ গাড়ি জ্বালালো আওয়ামী লীগ, সেই গাড়ি জ্বালানোর অপরাধে বিএনপি নামে মামলা হলো, শত শত মামলা হলো। বিএনপি যখন ক্ষমতা ছিল আমাদের সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা অনেকেই মনে করেন ঘর থেকে পালাইত, কেন পালাইত? তাদের ষড়যন্ত্রণার কারণে ঘরে থাকতে পারত না। আমাদের এখানে যোগাযোগ মন্ত্রী ছিল ব্যারিস্টার নাজমুল হুদা, তো আমি জানি যে এলাকায় যোগাযোগ মন্ত্রী থাকে সে এলাকায় 200 বছরের মধ্যে সড়ক রাস্তাঘাট হাত উনি উন্নয়ন করছে সামথিং, যতটা করা দরকার। কথা পরে আসে, কিন্তু এই যে বারবার বলা হচ্ছে বিরোধী দল দমন, বিরোধী দল কথা বলতে পারে না, এই বিষয়ে আমাদের দুয়ারে চিত্রটা অন্যরকম, দুয়ারের ন্যায় সব সারা বাংলাদেশের এখানে বলতে পারবেন না। আমরা দেখছি যখন এই নির্বাচন হয়ে গেছিলো আওয়ামী লীগ বিএনপির সব বিএনপি জন আওয়ামী লীগের যে মারপিট খাইছে সম্পূর্ণ হসপিটালে গেছো, তারা মেডিকেল পর্যন্ত আমাদেরকে ভর্তি হতে দেয়নি। আমাদের দুয়ার থানায় অনেক লোক নির্বাচনে হেরে গিয়ে আমরা দুয়ারে থাকতে পারি না। জঙ্গিবাদ বাংলাদেশের যে বড় সমস্যা, এই বিষয়টা কাদের সময় সৃষ্টি হয়েছিল, কাদের সময় সেটা দমন করা হচ্ছে, সেই বিষয়টা আপনি যদি বলেন। আপনি সারা বাংলাদেশের উন্নয়নের চিত্র দেখলে বোঝা যায়, এখানে আমরা দেখছি বিএনপির সাথে জামাতের সাথে তারা আতত করে হরতাল দিচ্ছে, তারা হরতাল টেলিভিশনে একটা মেসেজ দিয়ে শেষ করে দেয় না। এই সরকার মানুষের মুখের ভাষা কেড়ে নিছে, এই সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিছে, এই কারণেই এই সরকার শুধু সরকার বিরোধী আন্দোলন যারা করে তাদেরকে দমন করে না। আপনি দেখেন তেল গ্যাস রক্ষাকারী কমিটি আপনি আন্দোলনের নামে তাদেরকে দমন করে পিঠা লাঠি পিঠা করে, ছাত্ররা আন্দোলন করে তাদেরকে লাঠি পিঠা করে, নার্সরা রাস্তায় নামে তাদের লাঠি পিঠা। এই বিষয়টা নিয়ে আপার কাছে জানতে চাই, বিরোধী মত কি উপেক্ষিত হচ্ছে কিনা? আপা কি ভাবছেন যে বিরোধী মত কি উপেক্ষিত হচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো উপেক্ষিত হচ্ছেই। আপনি কি করে বলতে চাচ্ছি? আমরা কি বিএনপির সময় কি এরকম জঙ্গি ছিল? আমাদের পিলখানার ঘটনাটাই স্মরণ করেন, এখনো কিন্তু সেই ঘটনাটা যদি মনে আসে আমাদের সর্বশরীরে কিন্তু এখনো জেগে উঠে যে কি ঘটনাটা ঘটে গেছিল। তো এইভাবে তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চলছে আমাদের কিছু কথা থাকে না। বিএনপির লোকজন হত্যা নির্যাতন গুম, এই সরকার আমাদের যতগুলা গুম হয়েছে রসকানি দিয়ে পিলখানার, অন্য সরকার আমাদের কখনোই হয় না। বড় বড় অফিসার কারা করছে
টাঙ্গাইলের এক নেতা বিএনপি নেতা করছে, পিন্টু করছে, এরা এত এখন আদালতে প্রমাণিত। একটা গাড়ির মধ্যে সাধারণ পাবলিক, বিএনপিও থাকতে পারে, আওয়ামী লীগ সাথে মানুষ ধোঁয়া এসেছে, তার মধ্যে পেট্রোল পাম্প আছে, এটা আপনাদের তৈরি, এটা আপনাদের তৈরি, আপনাদের মানুষ। আমরা সুস্থ রাজনীতি আওয়ামী লীগ করে, সুস্থ রাজনীতি আওয়ামী লীগ সাহেব দেশের উন্নতি, মানুষকে পদ্মা সেতু আপনি অনেক চেষ্টা করছেন, মানুষকে জিম্মি করে পদ্মা সেতু থামানোর জন্য আপনি অনেক চেষ্টা করছেন। যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ হরতাল করেছে এবং সেখানেও কিন্তু সহিংসতা ছিল, সেখানেও কিন্তু অনেক লোক মারা গিয়েছে, সেই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? না না, বিএনপি সময় তো আওয়ামী লীগ তো মনে করেন অনেক কম হরতাল করেছে, আর যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে, আন্দোলন হবে ঈদের পরে, কই আপনাদের আন্দোলন? আন্দোলন হবে কুরবানির পরে, কই আপনাদের আন্দোলন? আন্দোলন এরকম একটার পর একটা সুদের আপনি রাস্তা নাম থাকবে, আপনার আন্দোলন নামে রাস্তা তো আপনার দেন না, রাস্তা নাম্বার মানুষের রাস্তার সাথে সাথে খুন করা হচ্ছে, সাথে সাথে গুম করা হচ্ছে। আচ্ছা আপনার কাছে শুনি, কোথায় কোথায় গুম করেছে আমার টাকা? প্রশাসন নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে, আমরা তাদের হাতে প্রশাসন চলে যাচ্ছে, তাদের হাতে সবকিছু, আইন তাদের হাতে, আইন আমাদের সবার ব্রিটিশ লতে চলছে না, ব্রিটিশ লতে যদি আইন চলতো তাহলে এই দেশের অবস্থান এখন এই রকম হতো না। আপনারা বিরোধী দল থেকে কথা বলতে পারেন না কেন? আপনারা আমরা বিএনপি আওয়ামী লীগ তো বারবার জনগণের নির্বাচন দিয়েছে, আপনারা হ্যাঁ না বলতে ক্ষমতা চাচ্ছেন, যখন আপনারা ক্ষমতা থাকেন তখন গণতন্ত্র থাকে, যখন ক্ষমতা থাকেন না তখন এই দেশে গণতন্ত্র থাকে না, এটাই তো আপনাদের অপ। আওয়ামী লীগ কলেজে, আওয়ামী লীগ না কলেজে জঙ্গি, ঠিক আছে, আর আওয়ামী লীগ কলেজের সঙ্গী, এটা তো স্বাভাবিক। বিভিন্ন সময় দেখেছি যে দুর্নীতি দমন কমিশন তাদেরকে খর্ব করা হয়েছে, তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে, আর দুর্নীতি যেটা হয়েছে বিএনপি বলছে যে সেটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়েছে, আপনিও কি তাই মনে করেন? না, এটা ধারণা তাদের ভুল। আমরা দেখছি পদ্মা সেতুতে তারা দুর্নীতি যে করে আমাদের অভিযুক্ত করেছিল সেটা কানাডা থেকে এটা নির্দোষ তারা প্রমাণিত হয়েছে। আমাদের সেতুটা বন্ধ করার জন্য, আমাদের পদ্মা সেতু মানে আমাদের দুহারের উন্নয়ন, আমাদের পদ্মা সেতু মানে আমাদের পশ্চিম এলাকার সমস্ত এলাকার উন্নয়ন। কিন্তু আজকের যদি দেখেন পদ্মা সেতুটা যদি না হতো বা পদ্মা সেতু দ্বারা আমরা না হতে সহযোগিতা করি, তাই সেতুটা যেই তৈরি করুক কিন্তু এটা তো দেশের উন্নয়ন, তাই না? এখানে দুর্নীতি যদি হতো আজকে পদ্মা সেতু এ বাবদ শেখ হাসিনাই দুর্নীতিটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, আজকে সে প্রমাণিত হয়েছে। পদ্মা সেতুর কথাটা যেখানে বলা হয়েছে আপনি নিজেই আমরা নিজেই উপলব্ধি করছি যে আমাদের প্রতি রাতে ড্রেজার দিয়ে বালু চুরি হচ্ছে, আমরা কিন্তু সেটাকে দমন করতে পারছি না। প্রতিদিন অভিযোগ যাচ্ছে উপজেলায় এটাকে দমন করো, দমন করো, প্রতিদিন এটার কাউন্টিং চলছে কিন্তু কেউ কিন্তু পারছেন এটা দমন করতে। রাতের গভীর রাতে এই ড্রেজার দিয়ে বালুগুলো কেটে চলে যাচ্ছে, তা আপনি কি করে বলবো যে এটা দুর্নীতি দমন হচ্ছে? ম্যাডাম যে কথাগুলো বলতেছে সে কি কোনোদিন আমাদেরকে বলছে এগুলো চুরি হইতেছে? তোমরা সরকারি প্রতিনিধি এবং আমিও সরকারি প্রতিনিধি, আমরা এটা একত্রিত যে প্রকল্পগুলো থাকে, বিভিন্ন প্রকল্প, এই বালিগুলা এবং বেজারগুলা ভাঙন থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প থাকে, এই প্রকল্পগুলো কি শতভাগ দুর্নীতিমুক্তভাবে পালিত হয় কিনা চলছে, কিন্তু এটা দমন বন্ধ হচ্ছে না। ইতিমধ্যে আমরা পদ্মার শাহিন পুকুর থেকে মুক্তিপুর যদি আমরা হেঁটে যাই তাহলে আমাদের চোখের সামনে কাজ দৃশ্যমান। এখন এটা সময়ের অপেক্ষা মাত্র, 2017 কোটি টাকা এখান থেকে পাস করছে বা আমাদের সরকার একনেকের বৈঠকের থেকে, আশা করি কাজগুলো অল্প সময়ের মধ্যে হয়ে গেলে সাধারণ জনগণ আমাদের দুয়ার থানার জনগণগুলি এই উপকৃত ইনশাআল্লাহ। যে কাজটা শুরু হয়েছে সেই কাজটা কতটুকু হবে বলে আপনার মনে হয়? কারণ আমরা অনেক সময় দেখি যে কাজ পুরোপুরি হয় না, কোনো সময় অনেক দীর্ঘসূত্রিতা থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সেই কাজটা প্রপার ভাবে হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে কাজটা করতে যে হাফ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তখন জানা যায় যে কেন কাজটা বন্ধ, টেন্ডার হচ্ছে না, কিন্তু টেন্ডার ঠিকই হয়েছে, সেটা টেন্ডারের কাজ হচ্ছে, ওটার টাকা নাই। 10 বছর যাবত এই নদী ভাঙনের কাজ শুরু হয়েছে, যদি প্রথম থেকে তারা শুরু করতো তাহলে কৃষ্ণদেবপুর ভাঙতো না, তাহলে মধুরচর ভাঙতো না, তাহলে রানীপুর ভাঙতো না, এখন দেখেন ভাঙতে ভাঙতে মেঘলা বাজার ধরে গেছে। আমরা গত বছরও শুনছি যে 12 কোটি টাকা ড্রেজিং করার জন্য একটা ই পাস হয়েছে বা একটা বরাদ্দ আসছে, সেই 12 কোটি টাকার আপনারা অনেকেই জানেন, এখানে যারা নদী কবলিত, নদী ভাঙ্গন কবলিত এলাকার লোকজন আছে তারা সবাই জানে যে ওই পার দিয়ে কয়েকদিন ডেজার চালাইছিল, আবার চলে গেছে, তাই 12 কোটি টাকা গেল কোথায়? হাজার হাজার দর্শক দেখেছে এখানে ডেজার চলছে, শত শত দিন এখানে ডেজার চলছে, বর্তমান মনে করেন কাজ চলতেছে,
বস্তা পড়তেছে অনেকদিন হয়নি সে কাজটা ডেজার চলতেছে এখন যদি তারা যদি মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথা বলে তার জনগণ যত আর কাজ দেখুন দৃশ্যমান চলি কি সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকজন এরকম হইতেই পারে এটা অস্বাভাবিক কিছু স্বাভাবিক জিনিস আমরা মেনে নেওয়াটাই ভালো ম্যাডাম একজন জনপ্রতিনিধি ম্যাডাম কোক ম্যাডাম বলুক যে দুয়ার থানায় কত উন্নয়ন হইতেছে এখন ইনশাআল্লাহ আওয়ামী লীগের আমলে যতটা উন্নয়ন হয়েছে যদি বিএনপি আর একটু আমাদের আগে সাবেক যোগাযোগ মন্ত্রী যিনি ছিল উনি যদি আরেকটু শক্ত হাতে দুয়ারে হাল ধরতেন তাহলে আজকে দুয়ারে এই হাল হতো না যদি ব্যারিস্টার নাজমুল হক করছে বাংলাদেশের ইতিহাসে এত উন্নয়ন হয় নাই হাজার হাজার কিলোমিটার রাস্তা ঢালাই হয়েছে ঢাকা থেকে বারো ঘন্টা লাগতো সেই জায়গায় ছয় ঘন্টায় আমরা দুবারে আসি এবং ঢাকা যাওয়ার জন্য তিনটা রাস্তা তৈরি হয়েছে এই সব কিছুই তো যোগাযোগ মন্ত্রীর আমল হয়েছে নাকি আগে ছিল আগে তো বান্দরে থেকে লঞ্চে ভাত বাইন্দা গাঠটি পরে নিয়ে তারপরে যাওয়া লাগতো যেখানে আট ঘন্টা সময় লাগতো তখন নাজমুল হুদা ছিল না তখন আমাদের ভোটের এত প্রায়োরিটি ছিল না যখন যেই দলের মন্ত্রী থাকে সেই দলের টুকটাক কাজ করবে শেখ হাসিনা দেশ নায়ক শেখ হাসিনা মনে করেন এই আমাদের যেই কাজকর্মগুলো আমরা যে করতেছি আমরা একজন সরকারি প্রতিনিধি একটা কাজে মনে করেন আমরা যদি একটা কাজ করি এক লাখ টাকার একটা বরাদ্দ করি ওই জায়গায় তিনবার করে অডিট আসে আমি নিজে উপজেলা থেকে পরীক্ষিত যে আপনাদের অডিট যারা আসে তাদেরকে চা নাস্তা থেকে লাঞ্চ পর্যন্ত খাওয়াই দিয়ে তাদের 500 টাকা খরচ দিয়ে বিদায় করা যায় আমার বিদায় দেওয়া হয় এই কথাটা অসম্ভব এটা সম্ভব একেবারেই মিথ্যা জাতীয় রাজনীতিতে বলা হচ্ছে বিএনপির যারা তারা মাঠে নামতে পারছেন না কথা বলতে পারছেন না বিএনপি থেকে বিরোধী দল বা সমমনা রাজনৈতিক দলগুলো মাঠে নামছেন না কথা বলছেন না যেটা গণতন্ত্র বিরোধী এই সরকার উন্নয়নের সরকার এই সরকার সারা বিশ্ব নন্দিত সরকার এখানে তো তাদের কোনো ইস্যু নাই বিএনপি সভা করার জন্য সরাদি উদ্যানে যে বরাদ্দ ছিল ওটা করতে দেওয়া হয়েছিল নিজস্ব পার্টি অফিস কেন্দ্রীয় পার্টি অফিস নয়াপল্টন সেখানে বরাদ্দ ছিল দেওয়া হয়েছিল আপনি ওখানে বৈশা বৈশা কপি তৈরি করবেন আপনি করবেন ক্যাডার বাহিনীতে কপি তৈরি করবেন সাধারণ মিছিলের মধ্যে কপি পাবেন জনসভা করার জন্য সাধারণ জনসভা করার জন্য সরকার অনুমতি দেয় না কেন ভয় এত সরকার সরকারের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে কেন ভয় তাদেরকে মাঠে নামতে দেয় আমরা স্বাভাবিক ভোট যেভাবে হচ্ছে এই পর্যন্ত যেভাবে হয়ে এসেছে 5ই জানুয়ারির মতো না আমরা চাই স্বাভাবিক সাধারণ জনগণ ভোট দিয়ে আসবে আমাদের ভোট কাউন্টিং হবে যে জনগণের কাছ থেকে যেইটা আমরা নিয়ে নিব আমরা সেটা মেনে নিব ইউপি চেয়ারম্যানের ইলেকশনগুলো দেখেন সারা এই শুধু দোহার ছাড়া আপনি অন্যান্য উপজেলাগুলো ফাইন্ড আউট করেন সুন্দর হয়েছে নো কোথাও সুন্দর হয়নি এখানে বিএনপির লোক আছে সবাই না আমাদের টাইমটা পার হওয়ার পরে যেই প্রত্যেকটা ইলেকশন হয়েছে আপনি বলতে চাচ্ছেন সুষ্ঠু হয়েছে অবশ্যই না আমেরিকার লোকজন আপনাদের বাসায় যা মারছে পুলিশ আপনাদেরকে গাদ দিয়ে বাইর করে দিয়েছে আপনাকে পুলিং এজেন্ট যারা ছিল তারা শান্তিপূর্ণ ভাবে তারা অনেক ঝামেলা করেছে অনেক ঝামেলা করেছে কোন উপজেলা উপনির্বাচনে এমন এমন কেন্দ্র আছে যেখানে ভোট কাস্টিং ভোটের তালিকা আছে অতিরিক্ত ভোট তালিকা কাস্ট হয়েছে যেমন এক জায়গায় এক কেন্দ্রে 2000 ভোট ভোটার আছে সেই কেন্দ্রে 2500 ভোট কাস্ট হয়েছে তাহলে এই বেশি ভোটার আমার জানা নাই অবশ্যই আমার এটা জানা নাই দুয়ার থানা 2100 সময় সব ভোট আমি আমার মেঘলা কেন্দ্রের কথা বলি এবং ঢাকা 3000 ভোট ছিল যেখানে এখানে মাত্র 2200 ভোট কাস্ট হয়েছে আমার এক বন্ধু সে পুলিং অফিসারের ডিউটি করছিল সে তার কেন্দ্রে সেটা বিলাসপুর ইউনিয়নে একটা কেন্দ্রের মধ্যে সেই জায়গায় 75টা ভোট বেশি হয়েছে অবাধ নিরপেক্ষ জনগণের ভোট প্রয়োগ করতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে জানি পৌঁছে দিতে পারে সেই নির্বাচনটার জন্যই অপেক্ষা করছি 5ই জানুয়ারির কথাটা আপনি স্মরণ করেন আমাদের যে 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে এটা কি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে সিটি কর্পোরেশনের গুলো দেখেন নারায়ণগঞ্জ দেখেন ইউপি নারায়ণগঞ্জ জেলে এদেশের একটা কাজ আয়না এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই সরকার কি চায় যে নির্বাচন নারায়ণগঞ্জ উপজেলায় সারা বিশ্ব নন্দিত সারা বিশ্ব প্রশংসিত তার প্রমাণ আপনি নিজে আপনি আওয়ামী লীগের এক মিনিট ভাই হানাম এক মিনিট উনি দোহার থানা উপজেলার ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আমলে হয়েছে কিন্তু আমাদের আওয়ামী লীগের অনেক নীতি দাঁড়াইছে ওনার কাছে ফেল করছে উনি যে কথাটা বলতেছে আমি এটা কখনোই একমত না এই কারণে জনগণ হয়তো আমাকে চেয়েছে তাই জনগণ আমাকে নিয়ে এসেছে কিন্তু আমি তো জনগণের আস্থা রেখে চলছি আর আরেকটা কথা যেখানে আওয়ামী লীগ আর বিএনপির কথা এখানেই শুরু হয়েছে আমি বলবো উপনির্বাচন যেইগুলো হয়ে গেছে আপনি কি মনে করেন এগুলো একটাও সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে 2015 সালে যে ইউপি নির্বাচন হলো সেই নির্বাচনটা আপনারা কয়েকটা ধাপে দিয়েছে সরকার চালাকি করে দিয়েছে প্রথম ধাপে দেখলো যে বিএনপি বিএনপি সরকার
আচ্ছা আপনারা যে নির্বাচন নির্বাচন করেন ভোট কাইরা নিয়ে গেল জোর করে নিয়ে গেল তো ভোটের আপনি কি ভোটের ভিতরে কি এজেন্ট থাকে না এজেন্ট থাকে এজেন্ট তো বাইরে এজেন্ট থেকে মাইরা কোথায় লয়ে গেছে কারণ বলেন মাইরা কেন সিল মারে দেন এজেন্ট সিল মারে দেন এজেন্ট থাকে না এই সাইন দেন এজেন্ট বাইরে যে পুলিশ অফিসারে বাইরে তারপরে ব্যালট পেপারের বই আনাম বই নিয়ে সিল মারতে 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 তালা হেলাইছে তারপরে দেখি যে তালিকাতে বেশি যে সুষ্ঠু নির্বাচন হবে আপনারা জনগণের সাথে থাকেন জনগণের কথা বলেন নির্বাচন সুষ্ঠু হবে এতে কোনো সন্দেহ নাই শেখ হাসিনা যে অফিস করবে শুধু নিয়মতান্ত্রিক ভাবে অফিস করবে অংশগ্রহণ করবেন এরপর যদি নির্বাচন আপনারা অংশগ্রহণ না করতে বাংলাদেশ থেকে তলায় যাওয়ার সম্ভাবনা আছে আপনারা নিশ্চিন্তে আছেন মাঠে নামতে দেখ স্বাধীন ভাবে আমাদের কাজ করতে দেখ আমরা সবকিছু আবার স্বাধীন ভাবে কাজ করতে পারবো প্রশাসন যে রং করছে না জনগণের কাছে আসলে পুলিশ কিছুই না যদি জনগণ বিএনপির সাথে থাকতো বা জনগণের কথা বিএনপি বলতো তাহলে জনগণ তো বিএনপির সাথে থাকতো দুই একশো পুলিশ তো জনগণের কাছে কিছু এদের স্বাধীনতা একদিন হয় নাই পাকিস্তানি আমাদের তো দাবায় রাখতে পারে না তাদের কাছে বোমা ছিল আমাদের কাছে কি ছিল আমাদের কাছে ভাঙ্গা লাঠি ছিল তা আমরা তো এদের স্বাধীন করছি তাহলে বিএনপি বিএনপি কে পারে না আওয়ামী লীগকে হটাই দেওয়ার জন্য বা এদেশের প্রশাসন এত খারাপ এত জঘন্য বিএনপি নেত্রী বেগম খালেদা যদি কোনো প্রোগ্রাম ঘোষণা করে তার আগে আমাদের নেতাদের বাড়িতে বাড়িতে পুলিশে তল্লাশি চালায় বাড়িতে বাড়িতে পুলিশে তল্লাশি চালায় এবং তাদেরকে বিভিন্ন মামলায় অহেতুক মিথ্যা মামলায় তাদেরকে জড়াই দেয় জড়াই দেওয়ার পর তাদেরকে কেউ গ্রেপ্তার করে কেউ গুম করে এইসব কারণে বিএনপি নেতারা দেখা গেছে যে অনেক সময় আপনারা দেখছেন যে ভিতর থেকে তারা প্রোগ্রাম ঘোষণা করছে মামলার কথা বলছেন না আমরা বিএনপির আমলে কি দেখেছি আমরা তো হয়তো মামলা দিতে পারে মির্জাব্বাস দুর্নীতি করছে করছে ইয়া খুকা ঢাকার খুকা তারা দেশ তাইরান পলাইছে কেন পলাইবো জনগণের সাথে যদি সম্পর্কিত থাকে তারা আজকে ফিল্ডে থাকতে পারতো আপনারা চলন্ত মিছিল উপরে ট্রাক দিয়ে জনগণে মারছেন আসানুল্লাহ মাস্টারে মারছেন সিলেটের কিবরিয়ারে মারছেন আন্দোলনে এদেশের বড় বড় নেতাদের যারা এদেশে এটাও আপনাদের আমাদের ইতিহাসে সবচেয়ে বড় পৃথিবী ছিল স্থানীয় সামাজিক রাজনৈতিক নানা সমস্যা এবং সমাধান নিয়ে সাধারণ মানুষগুলো বিশ্লেষণ করেছেন চায়ের কাপের আড্ডায় আজ এখানেই শেষ করছি আগামীতে অন্য কোথাও দেখা হবে